আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ সত্ত্বেও তুরস্ক লকহিড মার্টিনের F-35 স্টিলথ জেট বিমানের অংশ বিশেষ নির্মাণ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র আর তুরস্ক যৌথভাবে F-35 বিমানগুলো নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছিল। চুক্তি অনুযায়ী তুরস্কে বিমানের বড় একটি অংশ নির্মাণের কথা ছিল। ইঞ্জিন সহ বাকি কিছু অংশ সরবরাহ করবে লকহিড মার্টিন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি রিক্তা ইসলাম। মার্কিন নীতি নির্ধারকদের আপত্তি থাকার পরও তুরস্ক রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করায় যুক্তরাষ্ট্র ক্রুদ্ধ হয়ে F-35 সংক্রান্ত সমঝোতা চুক্তিটি বাতিল করে দেয়। কিন্তু এরপরও কেন F-35 এর যন্ত্রাংশ নির্মাণ করছে, আজ জানাবো সেই তথ্য। মার্কিন কর্তৃপক্ষ মনে করেন যে F-35 আর রাশিয়ার নিরাপত্তা সিস্টেম একসাথে কাজ করতে পারবে না। রাশিয়া এই নিরাপত্তা সিস্টেমকে ব্যবহার করে গুপ্তচর বৃত্তির মাধ্যমে মার্কিন যুদ্ধবিমান ও অন্যান্য বিষয় সম্পর্কে গোপনীয় অনেক তথ্য জেনে যাওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে রাশিয়া এসব তথ্য আবারও মার্কিন সমরাস্ত্রের বিরুদ্ধেও প্রয়োগ করতে পারে। এই কারণে স্টেলথ কিলার হিসেবে পরিচিত রাশিয়ার S-400 এর প্রথম চালানটি তুরস্ক হাতে পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্র দেশটির সাথে পূর্বে স্বাক্ষরিত F-35 প্রকল্পটি বন্ধ করে দেয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করেছে, সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি লাইসেন্সের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, যা সংক্ষেপে SSB নামেই পরিচিত, এটি তুরস্কের সমরাস্ত্র নির্মাণ কার্যক্রম ও সমরাস্ত্র প্রযুক্তি সরবরাহের বিষয়টি তদারকি করে। মার্কিন অবরোধ জারির পরও প্রতিষ্ঠানটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সাথে পূর্বের চুক্তির আলোকেই পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমানের নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। SSB-র চেয়ারম্যান ইসমাইল দেমির বলেন, যুক্তরাষ্ট্র F-35 বিমান নিয়ে যা করেছে তা তাদের নিজ দেশের প্রচলিত আইনের সাথেও সাংঘর্ষিক। আমরা যুক্তরাষ্ট্রের এই অবরোধের সমাধান করার জন্য আইনিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, পাশাপাশি F-35 বিমান পাওয়ার জন্য তুরস্কের যা করার কথা ছিল আমরা তা পূরণ করার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আমরা F-35 যুদ্ধবিমান নির্মাণ প্রক্রিয়ায় আমাদের জন্য নির্ধারিত অংশের উৎপাদন কার্যক্রমও অব্যাহত রেখেছি। দেমির স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের কারণে F-35 প্রকল্পের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে, কেননা তুরস্ককে এই বিমানের অধিকাংশ অংশই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। মার্কিন অবরোধের আওতায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পড়লেও ঠিকাদারি কোনো প্রতিষ্ঠানই এর আওতায় পড়বে না। দেমির দাবি করেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বা SSB-কে সরাসরি কিছুই কিনতে হয় না। SSB কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে প্রথমে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদাকে নিরূপণ করে, তারপর এই বিষয়টি নিয়ে কাজ করে, টেন্ডার করা হয়, আর সবশেষে মূল ঠিকাদারের কাছে চাহিদামতো সমরাস্ত্র নিয়ে আসার দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানই সব কাজ করে আর SSB শুধু বিষয়টির তদারকি করে। মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানই সমরাস্ত্র কেনাবেচার মূল কাজটি করে, আর মার্কিন অবরোধের আওতায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পড়লেও ঠিকাদারি কোনো প্রতিষ্ঠানই এর আওতায় পড়বে না। দেমির বলেন, তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র কোনো অবরোধ আরোপ করেনি, এটা ভুল তথ্য। তারা অবরোধ আরোপ করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান SSB-র ওপর, তিনি সহ তার 3 সহকর্মীর ওপর। সার্বিকভাবে তুরস্ক এই অবরোধের কারণে মোটেই ক্ষতিগ্রস্ত হবে না। তুরস্কের পর এবার যাওয়া যাক তুরস্কের মিত্র দেশ পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতিতে। তুরস্কের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক আরও বেড়েছে। তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের পর ইসলামাবাদ প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। পাকিস্তানের সাথে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে দূরত্ব তৈরি হলেও তুরস্ক তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারাভানে উপসাগরীয় কয়েকটি দেশ সফর করার পর এবার পাকিস্তানও একই পথে অগ্রসর হওয়ার চিন্তা করছে। পাকিস্তান এর আগে সৌদি আরব থেকে ঋণ হিসেবে যে $3 বিলিয়ন নিয়েছিল, এরই মধ্যে চীনের সহযোগিতা নিয়ে তার $2 বিলিয়ন ঋণ পরিশোধ করেছে। এর পরপরই
পাকিস্তান দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল মালিকিকে ডেকে পাঠান এবং সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও শক্তিশালী করার অভিপ্রায় ব্যক্ত করেন। পাকিস্তান অবশ্য বরাবরই কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের দায় সারা মনোভাবের সমালোচনা করে। পাকিস্তান মনে করে মুসলিমদের অধিকার রক্ষার বিষয়ে সৌদি আরব চাইলে আরও তৎপর হতে পারত। তবে শুধু কাশ্মীর ইস্যু নয়, 2015 সাল থেকে নানা বিষয় নিয়েই সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরপরও রিয়াদ 2018 সালে পাকিস্তানকে $3 বিলিয়ন ঋণ প্রদান করে বড় আকারের একটি বিপর্যয় থেকে রক্ষা করে। মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আগে সৌদি আরবের একচেটিয়া অবস্থান থাকলেও এখন তুরস্ক সে দায়িত্ব যেন অনেকটাই কাঁধে তুলে নিয়েছে। পাকিস্তানও এই যাত্রায় তুরস্ক, মালয়েশিয়া ও ইরানের সাথে মিলে সৌদি ব্লকের বিরুদ্ধে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে পাকিস্তান সৌদি আরবের সাথেও স্থায়ী কোনো দূরত্ব তৈরি করতে চাইছে না, কারণ সৌদি আরবে ও আরব আমিরাতে পাকিস্তানের বিপুল পরিমাণ শ্রমিক কাজ করেন, যাদের পাঠানো রেমিটেন্সের ওপরও পাকিস্তানের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে। পাকিস্তানের সাথে তুরস্ক ইরানের সম্পর্ক উন্নয়নের কারণে সৌদি আরব যে অস্বস্তিতে আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পাকিস্তান এই অস্বস্তি দূর করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আবারও শক্তিশালী করার উদ্যোগ হাতে নিয়েছে। আরব দেশগুলোর জন্য নিরাপত্তা হুমকি একমাত্র সংকট নয়, এ দেশগুলো বর্তমানে অর্থনৈতিক সংকটেও পড়েছে। করোনাসহ নানা কারণে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। আরব দেশগুলোর রিয়েল এস্টেট ব্যবসায় যে ব্যাংকগুলো লোন দিয়ে সহায়তা করত সেগুলোর মধ্যে বেশ কয়েকটি এর মধ্যে দেউলিয়া হয়ে গেছে। আরব দেশগুলোর বিলাসবহুল বিমান পরিবহন সংস্থাও বেশ লোকসানের মুখে পড়েছে, তাই নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসার জন্য উপসাগরীয় দেশগুলো বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু পশ্চিমা বিনিয়োগকারীরা আর ঝুঁকি নিয়ে মধ্যপ্রাচ্যে বিনিয়োগ করতে চাইছেন না, কারণ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়। এই অস্থিরতার একটি বড় কারণ হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব এবং এক দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ। পাকিস্তানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাম্প্রতিক টানাপোড়েনের একটি বড় কারণ হল ইসরায়েলকে স্বীকৃতি। যদিও প্রচণ্ড চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্টভাবে আরব আমিরাতকে জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে বা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে না, তারপরও এর সমাধান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। বিশ্লেষকরা দাবি করছেন ইসরায়েলের সাথে উপসাগরীয় দেশগুলো চুক্তি করলেও এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইরান ও এর মিত্র দেশগুলোর জোটের বিরুদ্ধে একটি পাল্টা কর্মকৌশলের ভিত্তি রচিত হয়েছে। আমেরিকা এই চুক্তিটিকে পৃষ্ঠপোষকতা করছে, কারণ এর মাধ্যমে ইরানের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা যাবে। পাশাপাশি এই চুক্তির কাঠামোর আওতায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর প্রভাবও কমানোর চেষ্টা চালানো হবে। হিজবুল্লাহকে নিষ্ক্রিয় ও দুর্বল করা ইসরায়েলের নিরাপত্তার জন্য খুবই জরুরি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।